আবার আমন্ত্রণ জানাচ্ছি ঈদের দেশ 24 বিশেষে। আমরা বিরতির আগে যেটা আপনাদেরকে বলছিলাম যে আজকে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যিনি পড়ালেখা করেছেন মানবিকে কিন্তু নিজেকে গড়ে তুলেছেন একজন আইটি এক্সপার্ট, পাশাপাশি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে। সেই চলার পথের গল্পগুলো আমরা শুনবো আরে মনিন্দন ভাইয়ের মুখে, চলুন জেনে নিই তার কাছে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে আসলে আমি কম্পিউটার বা বিশ্ববিদ্যালয়ের যে সাইবার ক্যাফে আছে সময় পেলেই কিন্তু আমি সেখানে ছুটে যেতাম একটুর জন্য কম্পিউটার ইউজ করার জন্য। অনার্সের শেষের দিকে এসে আমি চিন্তা করলাম যে না, আমার যেহেতু আইটি পেশাকেই ভালো লাগে, তারপর আমি চিন্তা করলাম যে না, আমাকে তাহলে আইটি পেশাতেই আগাতে হবে। আমি তখন চিন্তা করলাম যে না, যেহেতু আইটিতে আমাকে আগাতে হবে সেহেতু আইটি রিলেটেড কিছু পড়াশোনা করতে হবে। সো আমি একটা ডিপ্লোমাও করেছি যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের একটা আইডিবি বিশ্ব নামে, সেখানে এক বছরের একটা ডিপ্লোমা ছিল যেটা আসলে আমার ক্যারিয়ারের আইটির জন্য হচ্ছে সবচেয়ে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। কথায় বলে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। একটু পাল্টে যদি বলি, শিক্ষা হোক যথাযথা, কর্ম হোক ভালো, এমন এক উদাহরণ তৈরি করেছেন তরুণ প্রযুক্তি এক্সপার্ট আরিফ মঈনুদ্দিন। তাত্ত্বিক শিক্ষা না থাকলেও প্রযুক্তির হালচাল তাকে টেনেছে অনেক ছোট থেকে। সিনেমায় দেখা হ্যাকার কিংবা দ্রুত গতিতে কম্পিউটার চালানোর বিষয়টি তাকে টেনেছে বারবার। উচ্চশিক্ষার চৌকাঠ পেরিয়ে একজন দক্ষ আইটি এক্সপার্ট হিসেবে গড়তে নিয়েছে নানা প্রশিক্ষণ। কম্পিউটারে হ্যাকিং নিয়ে আসলে গাটাগাটি শুরু করি। হ্যাকিং শব্দটা আমি যেখানেই পেতাম সেখানে ক্লিক করতাম। তখনকার সময় আপনি ট্যাক টিউনস, টিউনার পেজ, এরকম কিছু পেজ ছিল, এখানে কিছু কিছু আর্টিকেল ছাপা হতো ব্লগ আকারে। সো আমি আসলে তখন এই হ্যাকিংয়ের শব্দ যেখানে পেতাম ক্লিক করে করে অনেকগুলো ট্যাব ওপেন করতাম। শেখার পরে চিন্তা করলাম যে না, এখন তাহলে যেহেতু আমি এগুলো শিখেছি এগুলো আমাকে হ্যাকিংয়ের জন্য কাজে দিবে বা হচ্ছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে কাজে দিবে। তখন আমি এগুলো আসলে গাটাগাটি করে শিখলাম, বিভিন্ন বড় ভাই ছিল, ছোট ভাই ছিল, যাদের কাছে শরণাপন্ন হলাম। কম্পিউটার বিজ্ঞান বা প্রযুক্তি সংক্রান্ত বিষয় না পড়ার কারণে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। গণিতে কাঁচা হয়, পিএইচপি আর প্রোগ্রামিং ভাষা শেখার সময় কিছুটা বেগ পেতেও হয়, কিন্তু খেই না হারিয়ে হাল ধরে এগিয়েছেন। তো অনেক ধরনের প্রতিবন্ধকতা একটা তৈরি হয়, কারণ একটা আপনি আইটি লাইনের লোক না, কিন্তু আমি যখন আইটি লাইনে কোনো কিছু করতে যাচ্ছি অনেকে এটা ভালোভাবে নিচ্ছে না। তারপরও হচ্ছে সব প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে আসলে এটাতে আসা, এবং চিন্তা করলাম যে না, যেহেতু আমাদের দেশে ওভাবে এক্সপার্ট তৈরি হচ্ছে না, তখন আমি চিন্তা করলাম যে না, আমিও তো চাইলে আরও কিছু এক্সপার্ট তৈরি করতে পারি। বাংলাদেশ কেন্দ্রিক আপনি যদি চিন্তা করেন যে আমাদের সোশ্যাল মিডিয়া ভিত্তিক অপরাধগুলো বেশি হচ্ছে, ফিশিং রিলেটেড বেশি হচ্ছে, আমরা কম বেশি ক্র্যাক সফটওয়্যারগুলো বিভিন্ন অনলাইন থেকে নামাচ্ছি, সেখানে র্যানসামওয়্যার আক্রান্ত হচ্ছে, ভাইরাসে আক্রান্ত হচ্ছে, তখন আমি চিন্তা করলাম যে এগুলোর উপরে হচ্ছে আরও বিভিন্নভাবে আমি এই জন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আরও তিনটা বইও লিখি। একটা সাইবার হ্যাকিং সম্পর্কে, সাইবার সিকিউরিটি এবং হচ্ছে ফরেন্সিক সম্পর্কে আমি বইও লিখি। এখন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সহ বেশ কিছু প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। এক কথায় মানবিক বিষয় পড়েও তার কর্মক্ষেত্রটা একেবারেই আলাদা। আমি সর্বপ্রথম পুলিশের বিভিন্ন ইউনিটে সেই প্রজেক্টগুলো বা আমার যে ওদেরকে যে ক্রাইম ইনভেস্টিগেশন, তখন নতুন নতুন এই যে বিকাশ প্রতারণা বা আরও বিভিন্ন ধরনের যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা ম্যানিপুলেশন রিলেটেড এগুলো তৈরি হয়, তখন আমি ওদেরকে একটা প্রপোজাল রেডি করে দিই যে ওদেরকে ট্রেনিং করে বা কীভাবে সাইবার অপরাধ হচ্ছে সেগুলো কীভাবে ডিটেকশন করা যায়। তখন সেই ডিটেকশন অনুসারে তাদেরকে আমরা একটা কোর্স ডিজাইন করে দিই, এবং কোর্স অনুসারে একজন সিআইডি থেকে শুরু করি, চিটাংয়ের ডিবি থেকে শুরু করি, ওনারা সেটা পছন্দ করে সেখান থেকে আসলে পুলিশকে প্রথম পড়ানো শুরু। নিজের প্রশিক্ষণ আর শেখার পরিধি তিনি ছড়িয়ে দিচ্ছেন অনেক তরুণের মাঝেও। তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে অনেকেই, তারাও শিখছেন,
জানছেন সাইবার সিকিউরিটি সহ প্রযুক্তির নানা দিক। আজকালকার যুগে তো অনলাইনেই সব কিছু হয়, সো অনলাইন যুগের মধ্যে নিজেকে কীভাবে প্রোটেক্ট করতে হবে এটা জানাটা খুবই জরুরি। তো বেসিক্যালি এই কারণগুলির জন্য আমার নিজের পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল ডেটা যেগুলি আছে সেগুলি আমি কীভাবে আমার নিজেকে সবচেয়ে ভালোভাবে প্রোটেক্ট করতে পারবো, এই কারণেই আমি সাইবার সিকিউরিটি শিখতে এসেছি। আমি আমার যে ওয়ার্ক প্লেসটা কাজ করতে যাচ্ছি সেই জায়গাতে আমাদের অনেক ডাটা নিয়ে কাজ করতে হবে। আমার পার্সোনাল ডাটা আছে, আমার কোম্পানির ডাটা আছে, সো সেই সবগুলো ডাটা সিকিউর রাখার জন্য এবং আমার কোম্পানি বা আমি যেন পার্সোনালি অনলাইন জগতে সেফ থাকি এই সব কিছু শেখার জন্য আসলে আমি সাইবার সিকিউরিটি কোর্সে এসেছি। আমার এই ডিভাইসের সব তথ্য যাতে হ্যাকাররা নিতে না পারে বা আমার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অন্যরা হ্যাক করতে না পারে, তাহলে সেখান থেকে পরিত্রাণের জন্য একজন ব্যক্তির কী কী সিকিউরিটি দরকার, আমরা সেই ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ থেকে এই ধরনের ট্রেনিংগুলো আমরা করিয়ে থাকি।